الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয় রমজানের কমন ভুল। প্রথমেই বলে নেওয়া ভালো, এটা রমজানের ফজিলত বা রমজানের ফিক নিয়ে কোনো স্কলারলি আলোচনা নয়, এটি একটি রিমাইন্ডার মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন এন্ড রিমাইন্ড ফর ভেরিলি দ্য রিমাইন্ডিং প্রফিটস দ্য বিলিভার্স, এবং বোঝান, উপদেশ দিন, স্মরণ করিয়ে দিন, নিশ্চয়ই এই স্মরণিকা, এই উপদেশ মুমিনদের উপকারে আসবে। তো আমরা জানি আর অল্প কিছুদিন পরই রমজান মাস শুরু হচ্ছে, তো রমজানে আমাদের কমন কিছু ভুল নিয়ে আমরা আলোচনা করব, যাতে এই রমজানে আমরা আর সেই পুরনো ভুলগুলোর পুনরাবৃত্তি না করি ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই যেই ভুলটি নিয়ে আলোচনা করব, এক নম্বর ভুল, সেটি হচ্ছে রোজা রাখা কিন্তু ইবাদত না করা। অর্থাৎ এটা আমাদের অনেক প্রধান অনেকেরই একটা প্রধানতম সমস্যা, যেটা হচ্ছে আমাদের অনেকে রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, সারাদিনে পাঁচ ওয়াক্ত সালাত একইভাবে ফরজ, আর ইবাদতবিহীন রোজা হচ্ছে কেবলই উপোস থাকার সামিল। রমজান মাস ইবাদতের মাস, এ মাস পরবর্তী এগারো মাসের জন্য নিজেকে পরিশুদ্ধ করার মাস, এ মাসের সার্বময় হলো ইবাদত। তাই আমাদের খেয়াল রাখা উচিত কোনোভাবেই যাতে আমরা ইবাদতের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই। নাম্বার টু, রমজানকে অনুষ্ঠান সর্বস্ব মাস হিসেবে নেয়া। রমজান মাসকে আমরা যতটা না স্পিরিচুয়ালি নেই, তার থেকে বেশি নেই রিচুয়ালি। অর্থাৎ রমজানটা আমাদের মাঝে একটা প্রথার মতো হয়ে গেছে, আমাদের এই বিষয়টা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। অনেকেই আমরা রোজা রাখি কারণ আমাদের আশেপাশের লোকজন রোজা রাখছে তাই, আবার অনেকে ভাবি পাশের বাসার লোকজন যখন সারাদিন না খেয়ে রোজা রাখছে, তখন যদি আমরা দিনের বেলা খাই তাহলে এই মানে বিষয়টা কেমন হয়ে যায়, এই ইন্টেনশন নিয়ে আমরা অনেকেই রোজা রাখি। তো এই ইন্টেনশন নিয়ে যদি কেউ রোজা রাখে তবে তার রোজা তো কবুল হবেই না, উপরন্তু রিয়া অর্থাৎ ছোট শিরকের গুণা করার কারণে আল্লাহর কাছে মারাত্মক গুণাগার হতে হবে। আল্লাহ আমাদের এই গুণা থেকে হেফাজত করুন, এই কালচার থেকে আমাদের অনতিবিলম্বে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে। নাম্বার থ্রি, সেহরি মিস করলে রোজা রাখা যাবে না এটা ভেবে রোজা না রাখা, সেহরি মিস করলে রোজা হবে না এটা ভেবে রোজা না রাখা। রমজান মাসে এটি বড় ধরনের একটি ভুল, ভুলটা আমরা অনেকেই করি। দেখা যায় ঠিক সময়ে ঘুম থেকে জাগতে না পেরে আমরা সেহরি মিস করে ফেলি, আর ভাবি সেহরি খেতে না পারলে হয়তো রোজাই রাখা যায় না। এটা একটা বড় ধরনের ভুল। সেহরি খাওয়া সুন্নত, ফরজ নয়। আপনি রাতে ঘুমানোর আগে সেহরি খেয়ে রোজা রাখার নিয়ত করেছেন, এটাই যথেষ্ট। সেহরি মিস হলেও আপনি রোজা রাখতে পারবেন। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে উৎসাহিত করেছেন, হাদিসে বর্ণিত আছে তোমরা সেহরি খাও কেননা এতে বরকত রয়েছে। তাই আমাদের সেহরি যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। নাম্বার ফোর, খাওয়া দাওয়া নিয়ে অত্যধিক বাড়াবাড়ি। রমজান মাসে দিনের বেলা আমাদের অর্ধেকের বেশি সময় চলে যায় খাবারের আয়োজন করতে করতে। ইফতারে কী কী নতুন আইটেম থাকবে, সেহরিতে কী খাওয়া যায়, রাতে ডিনারে কী কী রান্না করা যায়, এসব কিনে আনতে আনতে আর রান্না করতে করতে আমাদের সময় চলে যায়। অথচ রমজানের প্রত্যেকটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্ববহ। এ ব্যাপারে আমাদের সকলেরই আরও অনেক বেশি যত্নবান হওয়া উচিত। নাম্বার ফাইভ, বেশি খাওয়া। অনেকের ধারণা সেহরিতে এত বেশি পরিমাণ খেতে হবে যে যাতে দিনের বেলা ক্ষুধা কম লাগে অথবা ক্ষুধা অনুভব না হয়। ব্যাপারটা খুবই হাস্যকর, অনেকে তো এত বেশি পরিমাণ খায় যে তারাবির সালাতে গিয়ে আমাদের ঘুম চলে আসে। আমাদের মনে রাখা হচ্ছে যে রমজান সংযমের মাস, তাই আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারেও সংযম অবলম্বন করা উচিত। নাম্বার সিক্স, ইফতার পার্টির নাম দিয়ে পার্টি করা। আসলে পার্টির কনসেপ্টটাই মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে ধার করা, এটা মুসলিমদের কালচার নয়। আর ইসলামে ইফতার পার্টি নামে কোনো কিছু নেই। রমজানে একজন অন্যজনকে ইফতার করানো অবশ্যই কল্যাণকর এবং সওয়াবের কাজ,
কিন্তু এটাকে গতানুগতিক পার্টি বানিয়ে হইহুল্লোড় করা, ছেলে মেয়ে একসাথে মিশে ফ্রি মিক্সিং করার অনুমতি ইসলামে নেই, এগুলো কঠোরভাবে হারাম করা হয়েছে। তাই এগুলো থেকে আমাদের বিরত থাকা জরুরি। নাম্বার 7, সারাদিন ঘুমানো। রমজান মাসে অনেকেই ক্ষুধার তাড়না থেকে বাঁচতে বা কোনো রকমের দিনটা পার করে দিতে আমরা সারাদিন ঘুমিয়ে কাটাই। তো এই প্র্যাকটিসটা খুবই বাজে প্র্যাকটিস, কারণ রমজানের মূল স্পিরিটই হচ্ছে ইবাদত। সারাদিন যদি আমরা ঘুমিয়ে কাটাই তাহলে আমরা ইবাদতটা কখন করব? তো আমাদের একটা জিনিস, একটা কোয়েশ্চেন নিজেদেরই করা উচিত যে এটাই কি রমজানের উদ্দেশ্য যে আমরা সারাদিন ঘুমিয়ে কাটাবো, তারপর মাগরিবের সময় উঠে জাস্ট ইফতার করে শেষ, রমজান রোজা হয়ে গেল? এতে করে কি রোজা রাখা হচ্ছে নাকি উপোস থাকা হচ্ছে? উপোস থাকা হচ্ছে, আমাদের নিজেদেরকে এটা প্রশ্ন করা উচিত। নাম্বার 8, কোনো কাজ বা পরীক্ষার কারণে রোজা ছেড়ে দেয়া। এটা একটা মারাত্মক ভুল যা আমাদের সমাজে অহরহ ঘুরতে দেখা যায়। অনেক পরীক্ষার্থী বা অভিভাবক এই ভুলটা করে থাকে, পরীক্ষার জন্য রোজা ছেড়ে দেয়। মনে রাখতে হবে, যত কঠিন পরীক্ষা কিংবা কাজই থাকুক না কেন, শারীরিকভাবে সুস্থ এবং প্রাপ্তবয়স্ক সকলের উপরই রোজা রাখা ফরজ। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। নাম্বার 9, ধূমপান করা। ধূমপানসহ সকল প্রকার নেশাদার দ্রব্য ইসলামে হারাম। যাদের ধূমপানের বদভ্যাস আছে তারা চাইলে এই রমজানেই তা ত্যাগ করতে পারেন, কারণ এক মাস যদি ধূমপান না করার প্র্যাকটিস করা হয় ইনশাআল্লাহ খুব সহজেই ধূমপান ত্যাগ করা সম্ভব। আর আমরা তো অনেকে এরকম দেখে থাকি যে ইফতারের পর দুই তিনটা করে সিগারেট খায় অনেকে, তারপর কোনো মতে কুলি করে তারা মাগরিবের নামাজ পড়তে দাঁড়ায়। আবার অনেক সময় দেখা যায় কি সেহরি করে তার সাথে সাথে তারা মানে সেহরির টাইমটা শেষ হলে কিছুক্ষণ আগেই দুই তিনটা করে সিগারেট টানে, কারণ সারাদিন আর সিগারেট খাওয়ার সুযোগ পাবে না। এই প্র্যাকটিসটা থেকে আমাদের অবশ্যই এই রমজান মাস থেকেই বেরিয়ে আসতে হবে। নাম্বার 10, দেরি করে ইফতার করা। আমরা অনেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে গিয়ে ইফতার করতে দেরি করি, এটা অনুচিত। সঠিক সময়েই ইফতার করতে হবে, সঠিক সময়ের আগেও নয় এবং পরেও নয়, কারণ হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। নাম্বার 11, দোয়া কবুলের সুবর্ণ সুযোগ নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি রয়েছে বাইহাকিতে, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। প্রথমজনকে একজন পিতার দোয়া, দ্বিতীয়ত একজন রোজাদারের দোয়া, তৃতীয়ত একজন সফরকারীর দোয়া। তো ইফতারের পূর্ব মুহূর্তটি হচ্ছে দোয়া কবুলের সুবর্ণ সুযোগ। তো আমরা অনেকেই এই সময়টা নষ্ট করি ইফতার বানিয়ে বা টেবিল সাজাতে সাজাতে, এসব পরিহার করা উচিত, কারণ যে সময়টায় আমাদের দোয়া কবুল হচ্ছে সেই সময়টা আমাদের, আমরা যাতে দোয়া করেই কাটাই, অন্যান্য কোনো দুনিয়াবি কাজে যাতে আমাদের এই সময়টা না কাটে। নাম্বার 12, কেবল 27 রমজানের রাতকে লাইলাতুল কদর মনে করা। ভারতীয় উপমহাদেশের মুসলিমরা এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে। তারা ধরেই নেয় যে 27 মে লাইলাতুল কদর, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রমজানের বিজর রাতগুলোকে লাইলাতুল কদর তালাশের জন্য আমাদের উৎসাহিত করেছেন। বলেছেন যে তোমরা রমজানের বিজর রাত, শেষ 10-এর বিজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। তো তাই শুধু 27 রমজানকেই লাইলাতুল কদর মনে করার কোনো সুযোগ নেই, এই প্র্যাকটিসটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সর্বশেষে যে বিষয়টা বলবো, নাম্বার 13, সেটা হচ্ছে শপিংয়ের ফাঁদে লাইলাতুল কদর মিস করা। রমজানের শেষ 10 রাতে বাঙালি মুসলিম সমাজ, বিশেষ করে মেয়েরা, শপিং নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে যায় যে লাইলাতুল কদর তো দূরে থাক, তারা ফরজ নামাজগুলো পর্যন্ত আদায় করে না। তো এটা একদমই উচিত নয়। যদি কোনো কেনাকাটা করতেই হয় তা রমাদানের পূর্বেই করে নিন, শপিং করে রমজানের এই মহামূল্যবান সময়গুলো নষ্ট করার কোনো মানে হয় না। একটা হাদিস দিয়ে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাচ্ছি। হাদিসটা সার্বভৌম মোটামুটি এরকম যে, যদি তোমাদের কেউ রমজান মাস পেয়েও তার গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি হতভাগা। সুতরাং আমরা যাতে হতভাগ্যদের অন্তর্ভুক্ত না হই এবং আলোচিত ভুলগুলো কাটিয়ে পুরো রমজান মাসটিকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ।